ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত 27তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 প্রতিবারের মতো পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে। পলোগ্রাউন্ড মাঠ মেলা প্রাঙ্গণ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান আজ বেলা 3টায় আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু বংশী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এল লতিফ। সর্বমোট 4 লাখ বর্গফুটের অধিক জায়গা জুড়ে আয়োজিত এবারের মেলায় 22টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, 2টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, 8টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, 180টি প্রিমিয়ার মেগা স্টল, 10টি প্রিমিয়ার গোল্ড, 10টি প্রিমিয়ার স্টল, 6টি স্ট্যান্ডার্ড স্টল, 2টি রেস্টুরেন্ট থাকছে। এবারের মেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশের সেবা। থানায় গেলে যে সেবা পাওয়া যায় তা মিলবে মেলায়। এছাড়া কলা পাতার মাধ্যমে ফাইবার তৈরির স্টলও থাকছে মেলায়। থাইজোন ও 4টি আলাদা জোন নিয়ে 450টিরও অধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবার মেলার পার্টনার কান্ট্রি হচ্ছে থাইল্যান্ড। এছাড়া মেলায় ভারত, কোরিয়া এবং ইরানের স্টলও থাকছে। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হয়েছে। আমরা ঘুরে দেখেছি, কিছু স্টলের কাজ সম্পূর্ণ হয়েছে এবং কিছু স্টলের কাজ এখনও চলমান। সুদীর্ঘ 2 যুগের অধিক সময় ধরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার বৈচিত্র্যতা এবং দেশি বিদেশি নানা পণ্যের সমাহারের কারণে শুধু চট্টগ্রামবাসীর কাছে নয়, সারা দেশের মানুষের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আমরা আশা করব চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই যে একটা আবদার দেশপ্রেমী সৃষ্টি হয়েছে, সেটা ভবিষ্যতেও আরও বাড়বে। রিয়াজুল হক রিফাত, জায়াবাজি টিভি, পলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম।